এক্সট্রা টাইম। আলোচনা কত কয়েক সপ্তাহ ধরেই চলছে, তবে এখনও সরকারি সিলমোহর পড়েনি। তবে যেটা জানা গিয়েছে, আসন্ন আইএসএল এবং আই লিগের জন্য পছন্দের ভেন্যু হল গোয়া এবং কলকাতা। এআইএফএফ এই দুটো শহরকেই প্রাধান্য দিচ্ছে। গোয়ার মতো কলকাতাতেও একাধিক মাঠ আছে, আছে নৈশালকের ব্যবস্থা। পাশাপাশি কলকাতায় আই লিগ আয়োজনের ব্যাপারে ফুটবল হাউসের কর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে রেখেছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। গত 3রা জুলাই এক্সট্রা টাইম বাংলার ইউটিউব লাইভে এসে এমনটাই ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন ফেডারেশনের সচিব কুশল দাস। দেখুন, আমার মতে যে যদি পরিস্থিতি অ্যালাউ না করে টু হ্যাভ ম্যাচেস উইথ স্পেকটেটার্স, তাহলে আমাদের টুর্নামেন্ট কিংবা লিগটাকে বন্ধ করা উচিত না। সেটাতে অনেক বেশি ক্ষতি হবে, স্পন্সরশিপের অনেক প্রবলেম হবে, ক্লাবগুলি আরো বেশি ক্ষতি হবে। সো যেরকম বার্সেলোনা রিয়াল ম্যাড্রিড যদি উইদাউট স্পেকটেটার্স ক্লোজ ডোরে হতে পারে, যেমন ডার্বিও আমাদের করতে হবে, উপায় নেই। কিন্তু ফেডারেশনের মতে যে কম্পিটিশন বন্ধ করা উচিত না, সেটা করলে পরে এটাকে পরে গিয়ে বিরাট ঝামেলা হবে উইথ স্পন্সার্স, উইথ ব্রডকাস্টার্স। সেই জন্য দরকার হলে আমাদের ক্লোজ ডোরেই করতে হবে। একটা জিনিস হচ্ছে যে ক্রিকেটের আইপিএল এর ক্ষেত্রে যেমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই, যে কোন একটা সিঙ্গেল ভেনুকে বেছে নিয়ে যদি আইপিএল আদৌ হয় তাহলে হয়তো সিঙ্গেল ভেনুতে হয়তো টুর্নামেন্টটা করবে, যেখানে হয়তো যার জন্য হয়তো মুম্বাইকে ওরা প্রেফার করছে, অ্যাজ বিকজ মুম্বাইয়ের 4টে ফ্লাডলাইটেড স্টেডিয়াম রয়েছে। তো আপনারাও কি মানে আইএসএল বা আই লিগের ক্ষেত্রে সেরকম কিছু ভাবছেন যে কোনো একটা সিঙ্গেল ভেনুতে, সো দ্যাট মানে প্লেয়ারদের এত বেশি ট্রাভেল করতে হবে না, এবং ট্রাভেল করতে হলেই তো সম্ভাবনাটা মানে ক্ষতির সম্ভাবনাটা বেশি থেকে যায় সেই জায়গা থেকে আর কি, বা এই এই পরিস্থিতিতে অনেকটা ম্যানেজমেন্টের জায়গা থেকেও অনেকটা সহজ হয় যদি সিঙ্গেল ভেনুতে করা যায়, সেরকম কোনো ভাবনা কি আপনাদের আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের মতে হোম এন্ড অ্যাওয়ে এই পরিস্থিতিতে করা সম্ভব হবে না, স্পেশালি ট্রাভেল করা ফ্রম গোয়া টু সে নর্থ ইস্টে, যেখানে দুবার ফ্লাইট চেঞ্জ করতে হয়, এগুলো পসিবিলিটি আমার এই মুহূর্তে মনে হচ্ছে না হতে পারে। তো দেয়ারফোর আমাদের ভেনিউস গুলিকে রেস্ট্রিক্ট করতেই হবে, আনলেস একটা মিরাকলেস কিছু ভ্যাকসিন বেরিয়ে গেল কিংবা সাডেনলি করোনাটা কোভিড-19 ডিপ করলো, আমার মতে মিরাকলটা হওয়া খুব ডিফিকাল্ট এই মুহূর্তে। তো ডেফিনেটলি আমাদের আমাদের ওই রেস্ট্রিক্টেড ভেনিউসেই করতে হবে। আমি বলি সেক্ষেত্রে আপনার একই জায়গায় অনেকগুলো ফুটবল স্টেডিয়াম, সেটা বোধহয় কলকাতা ছাড়া আপনার অপশনও কম আর কি, যে কলকাতায় অ্যাটলিস্ট ফ্লাডলাইট স্টেডিয়াম অন্তত 4টে কেন 5টা 6টা আছে, কারণ 3টে মোহনবাগান স্পোর্টিং গ্রাউন্ড রয়েছে, ওইদিকে কিশোর ভারতী এখন ফ্লাডলাইটেড হয়ে গেছে, বালাসা স্টেডিয়াম রয়েছে, যুব ভারতী ক্রীড়াঙ্গন রয়েছে, তো আপনার 6খানা ফ্লাডলাইট স্টেডিয়াম কলকাতায় রয়েছে যেটা বোধহয় অন্য শহরে বোধহয় নেই, সেটা কি মানে আপনাদের ভাবনাতে আসতে পারে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাদের, আমি একটু কম, আমি পুরোটা শুনতে পাইনি, এক সেকেন্ড বোধহয় মাইক, আমি আরেকবার করছি। আমি বললাম যে যে এরকম ফ্লাডলাইটের স্টেডিয়াম কোন একটা সিঙ্গেল ভেনুতে ফ্লাডলাইট স্টেডিয়াম কলকাতায় যে যতগুলো রয়েছে সেরকম বোধহয় অন্য ভেনুতে নেই, যে কলকাতায় মোটামুটি আমরা যা দেখি কলকাতা আছে কিংবা গোয়াতেও আছে স্টেডিয়াম, তো অবভিয়াসলি আমাদের ওইসব কনসিডারেশন নিয়েই করতে হবে যে যেখানে বেশি স্টেডিয়াম অ্যাভেলেবিলিটি হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়ে শুরু হবে আগামী ফুটবল মরশুম, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আইএসএল এর ঢাকে কাঠি পড়বে, সেই মাসের শেষে আই লিগের বল গড়াবে। গত 8ই জুলাই এক্সট্রা টাইম বাংলা লাইভ অনুষ্ঠানে এসে এমনটাই বলে গিয়েছিলেন লিগ সিইও সুনন্দ ধর। এই বিষয়টা এই মুহূর্তে আমি কেন কেউই বসে এক্সাক্ট আনসার তো দেওয়া খুব ডিফিকাল্ট। আমাদের যা প্ল্যান আছে নভেম্বরের লাস্ট উইকে আই লিগ স্টার্ট, নভেম্বরের তার থার্ড উইক নাগাদ আইএসএল শুরু হবে এবং তার এক সপ্তাহ বাদে আই লিগ শুরু করার প্ল্যান।
এইবার ওই সময় কি অবস্থা থাকবে, ভারতীয় গভর্নমেন্টের কি ডিসিশন হবে, অবভিয়াসলি আমরা সেটাই ফলো করব। সেটাতে ফরেন প্লেয়াররা কবে আসতে পারবে, আসার পর ওদের কোয়ারেন্টিনে থাকতে হবে কিনা, কোনো পার্টিকুলার দেশের প্লেয়ার, যেরকম তুমি স্পেনের কথা বললে, কোনো পার্টিকুলার দেশের প্লেয়ারদের আসার পেছনে কোনো প্রবলেম আছে কিনা, এইগুলো তো সময় বলে দিতে পারবে। এই মুহূর্তে বলে বসে আমাদের কিছু বলা খুব ডিফিকাল্ট। আরেকটা জিনিস হচ্ছে, গত কয়েকদিন আগে কুশল দাস এসেছিলেন, ফেডারেশনের সচিব এসেছিলেন, তিনি একটা ইঙ্গিত দিয়ে গেছিলেন যে যা হয়তো যেরকম ভাবে লা লিগা চলছে বা ইংলিশ প্রিমিয়ার লিগ চলছে, বুন্দেশ লিগা চলছে, দর্শক শূন্য স্টেডিয়ামে কি আদৌ আই লিগ বা আইএসএল কিংবা আই লিগ সেকেন্ড ডিভিশন এগুলো হওয়া সম্ভব? আর আমি যদি আই লিগ এবং সেকেন্ড ডিভিশনের কথাই বলি, তাহলে তাই যদি হয়, আবার বিভিন্ন রাজ্যের কোভিড সিচুয়েশন যা, তাতে কি এরকম হতে পারে যে একটা শহরে টুর্নামেন্টটা হলো বা একটা ভেনুকে বেছে নেওয়া হলো, সেক্ষেত্রে তো ফরম্যাটেও অনেক কিছু চেঞ্জ আসতে পারে, হোম অ্যাওয়ে যে ফরম্যাটটা থাকে সাধারণত সেটা তো না হতে পারে। দেখো এই এই মুহূর্তে আমাদের যেটা মেইন কাজ চলছে সেটা হচ্ছে প্ল্যানিং, কারণ এমনিতে ফুটবল হচ্ছে না, তো ফুটবল কিভাবে চালু করা যায়, চালু করার পর কি কি করতে হবে সেই প্ল্যানিং চলছে। হ্যাঁ ডেফিনেটলি আমাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আমরা রেডি রাখছি। তার মধ্যে একটা প্ল্যান ডেফিনেটলি হচ্ছে একটা কি দুটো ভেন্যুতে পুরো লিগটা করার, কারণ ট্রাভেলিং কতটা ইজি হবে এই মুহূর্তে, যেরকম খুবই ডিফিকাল্ট ট্রাভেল করা একটা ভেন্যু থেকে অন্য ভেন্যু যাওয়া, আর যদি দর্শক অ্যালাউ না হয় তাহলে হোম ক্রাউড, অ্যাওয়ে ক্রাউড, এগুলো কোনো সিগনিফিকেন্স হবে না। তার থেকে যদি একটা কি দুটো ভেন্যু, সেই ভেন্যুটাকে স্যানিটাইজ করে খেলানো যায়, সব টিম গুলোকে সেই শহরে রাখা যায়, তাহলে অর্গানাইজেশনের দিক থেকে ইজিয়ার হবে। তো সেই সেটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য প্ল্যানস। তাহলে এক্ষেত্রে সব থেকে যেটা পছন্দের ভেন্যু কি হতে পারে? কলকাতায় একাধিক মাঠ আছে, অবশ্য মহিলা বিশ্বকাপের জন্য হয়তো সল্টলেক স্টেডিয়াম পাওয়া যাবে না, কিন্তু তা সত্ত্বেও 4-5টা মাঠ আছে, সেক্ষেত্রে কলকাতা কতটা পছন্দের ভেন্যু হতে পারে? 5টা মাঠ কতটা পছন্দের ভেন্যু হতে পারে? দেখো দেখো 10 আমাদের যদি 12 দলের আইলি হয়, আমাদের ডেফিনেটলি ম্যাচ অর্গানাইজ করতে আমাদের মিনিমাম 3টে মাঠ দরকারই হবে, আর তাছাড়া 4-5টা মাঠ আমাদের দরকার প্র্যাকটিসের জন্য। এরকম ফেসিলিটি বলতে ভারতবর্ষে খুব একটা বেশি শহরে নেই। ডেফিনেটলি কলকাতা ইজ ওয়ান অফ দ্য সিটিজ যেটা আমাদের প্ল্যানে আছে, এবং কলকাতায় হওয়ার তো একটা সম্ভাবনা আছে, যদি এটা 1 ভেন্যু কিংবা 2 ভেন্যু। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।